हेलो बंधुरा शेखगुण नील आज के भिडियोते रणबीर कपूर अभिनीत और संदीप रेड्डी बांगा परिचालित नतून सिनेमा एनिमल बॉक्स ऑफिस कलेक्शन नहीं कथा हो ट्रेड अलरेडी आर्ली एस्टिमेट जान दीचे से सम्पर्क आज के भिडियोते अपन के जानो तो अपन के जान रखी हिंदी बेल्टे मर्निंग शोजे 46.90% एक अकुपेंसि देखा गया है आफ्टरनून शोजे से बेड़े हुए गए 54.20% इविनिंग शोजे से बेड़े गए 64.70% सेंटर एक अकुपेंसि इविनिंग शोजे देखा गया है नाइट शोजे रिपोर्ट एखन अब्दि अवेलेबल नए जो इविनिंग शोज अब्दि बी अन एवरेज 55% थे बेसि अकुपेंसि शुधुमात्र हिंदी बेल्टे छविटा देखा गया है एबार जो तेलेगु स्टेट्स एनिमल अकुपेंसि रिपोर्ट अपनार संगे शेयर करी डे वन मर्निंग शोजे 68.14% एक अकुपेंसि देखते पावा गया है आफ्टरनून शोजे से बेड़े गए दाड़ा 72.49% अकुपेंसि ये एक मैसिव मैसिव अकुपेंसि इविनिंग शोजे সেটা সামান্য একটা কমেছে ইভিনিং শোতে 70.99% এর অকুপেন্সি দেখতে পাওয়া যায় এগেইন এগুলো কিন্তু ব্যাপক ব্যাপক অকুপেন্সি এবং অল ওভার যদি তেলেগু স্টেটস এর কারণ তেলেগু স্টেটস এরও এগেইন নাইটের যে অকুপেন্সি রিপোর্টটা সেটা এখন অবধি অ্যাভেলেবল নয় যদি ইভিনিং শোজ অবধি বলি অন অ্যাভারেজ 70% এর থেকে বেশি অকুপেন্সি মর্নিং শোজ ইভিনিং শোজ এবং আফটারনুন শোজ মিলিয়ে কিন্তু পাওয়া গেছে এবার যদি কথা বলি অ্যানিমালের ডে ওয়ান এর সন্ধ্যে 7টা অবধি টপ থ্রি ন্যাশনাল চেন্স এর রিপোর্ট সেখানে সন্ধ্যে 7টা অবধি 22,60,00,000 টাকা কালেকশন হয়েছে শুধুমাত্র আবারও বলছি টপ থ্রি ন্যাশনাল চেন্স থেকে অর্থাৎ পিভিআর আইনক্স এবং সিনেপলিস থেকে 22,60,00,000 টাকা সন্ধ্যে 7টা অবধি কালেকশন হয়েছে অ্যানিমাল ছবিটা সারা দিনের যে কালেকশন ছিল কেজিএফ চ্যাপ্টার 2 এর 22,15,00,000 টাকা সেটাকে বিট করে দিতে পেরেছে টাইগার 3 এর সারা দিনের যে কালেকশন ছিল টপ থ্রি ন্যাশনাল চেন্সে 17,00,000+ সেটাকে বিট করে দিতে পেরেছে এবং জওয়ান আর পাঠানের পরবর্তীতে রয়েছে নাইট শোদের কালেকশন মিলিয়ে আমার কোথাও একটা মনে পাঠানের যে 27,00,000+ রেকর্ড রয়েছে টপ থ্রি ন্যাশনাল চেন্সে ডে ওয়ানে সেটাকে অ্যানিমাল বিট করে দিতে পারে চান্সেস আর দেয়ার নাও করতে পারে দেখা যাক কি হয় সেটা সময় বলবে এবং জওয়ানের যে রেকর্ডটা 30,00,000 সেটাকে হয়তো বিট করা পসিবল হবে না জওয়ানের পরবর্তীতে হয়তো 2 নম্বর পজিশনে টপ থ্রি ন্যাশনাল চেন্সে ডে ওয়ানে কালেকশন নিরিখে 2 নম্বরে আমরা অ্যানিমালকে দেখতে পেতে চলেছি এবার যদি কথা বলি আসল জিনিস নিয়ে অ্যানিমালের ডে ওয়ানের কালেকশনটা 49,00,000 থেকে 51,00,000 টাকা এই রেঞ্জে হিন্দি বেল্টে আসতে চলেছে যেটা কিন্তু একটা ম্যাসিভ ম্যাসিভ নাম্বার কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে এটা একটা 3 ঘন্টা 21 মিনিটের ছবি ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু এই ছবিটা কোনোভাবে প্লিজ করতে পারবে না ছবিটার কন্টেন্টটাই এরকম অ্যাডাল্ট ছবি যেহেতু ফ্যামিলি অডিয়েন্স যাবেও না হলে এই ছবিটা দেখতে তা সত্ত্বেও 49,00,000 থেকে 51,00,000 রেঞ্জে যদি হিন্দি বেল্টের কালেকশনটা আসে সেটা একটা দেখবার মতন কালেকশন ট্রেড এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে এই ছবিটা অ্যাডাল্ট ফিল্ম হিসেবে সর্বশ্রেষ্ঠ কালেকশন করা ছবি প্রথম দিনে এবং যেটা সবচেয়ে বেশি অবাক করা অ্যানিমালের ক্ষেত্রে প্রথম দিনে অ্যানিমাল ডাব ভার্সন থেকে অর্থাৎ তামিল ডাব এবং তেলেগু ডাব থেকে 10 থেকে 10.5 কোটি টাকা রেঞ্জে কালেকশন আনতে চলেছে নেট কালেকশন এটা ম্যাসিভ এই আর্লি এস্টিমেটটা আমাকে চমকে রেখে দিয়েছে তেলেগু স্টেটসে মারাত্মক বুকিং ছবিটার হয়েছে এটার ব্যাপারে আপডেট ছিল কিন্তু সেটা যে 10 থেকে 10.5 কোটি রেঞ্জে চলে যেতে পারে এটা সত্যি অবাক করেছে এবং আমার মনে হয় খুব একটা অবাক হব না যদি নাইট শোজে মারাত্মক একটা অকুপেন্সি তেলেগু স্টেটসে দেখা যায় এবং 10 থেকে 10.5 কোটির যে রেঞ্জটা দেওয়া হচ্ছে সেটাকে বিট করে কোথাও একটা 11,00,000-11,50,000 চলে যেতে পারে যদি চলে যায় আমি বলেই দিচ্ছি আপনারা কিন্তু অবাক হবেন না এটা কমপ্লিটলি পসিবল এবং যে রেঞ্জটা দেওয়া হচ্ছে যে আর্লি এস্টিমেটস দেওয়া হচ্ছে সেই অনুযায়ী ডে ওয়ানে শুধুমাত্র ইন্ডিয়া থেকে নেট কালেকশন 60 থেকে 61 কোটি রেঞ্জে হতে চলেছে এবং যদি সেটা হয়ে যায় সেক্ষেত্রে জওয়ানের পরবর্তীতে দ্বিতীয় বলিউড ছবি হিসেবে সর্বশ্রেষ্ঠ কালেকশন এই ছবিটা প্রথম দিনে করতে চলেছে পাঠানের রেকর্ডকেও কিন্তু এই ছবিটা বিট করে দিতে পারে এবং যেহেতু ছবিটা অনেক বড় ছবি ক্যাপাসিটি ইস্যুতে ছবিটাকে ভুগতে হচ্ছে ডেফিনেটলি ছবিটা শোজ যতটা অন্যান্য ছবি পায় ততটা পায়নি যে কারণে প্রচুর মানুষের কিন্তু দেখার ইচ্ছা রয়েছে অর্থাৎ ডিমান্ড রয়েছে কিন্তু সাপ্লাই নেই দেখতে যাওয়ার উপায় নেই ফলত উইকডেজেও কিন্তু এই ছবিটার হোল্ড অন্যান্য ছবির থেকে বেটার হবে কারণ সেই সময় একটু যেহেতু ফাঁকা থাকবে অপেক্ষাকৃত প্রথম 3 দিনের তুলনাতে সোম মঙ্গল বুধে কিন্তু দেখবেন প্রচুর দর্শক সেই সময়টাকেও টার্গেট করছে যে ওই সময়টাতে ছবিটা দেখতে যাবো ফলত উইকডেজে একটা ভালো রকম হোল্ড আশা করা যাচ্ছে প্রথম 3 দিনে এই ছবিটা জাস্ট কাঁপিয়ে দিতে চলেছে ম্যাসিভ ম্যাসিভ নাম্বার জেনারেট করতে চলেছে আর যদি একবার ছবিটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে যায় যেটা যথেষ্ট বেশি চান্সেস রয়েছে কারণ কন্টেন্টটাই এরকম এমন কিছু সিন এমন কিছু ডায়ালগস এমন ক্যারেক্টারাইজেশন রণবীর কাপুরের সব কিছু মিলিয়ে যদি একবার কন্ট্রোভার্সি হয়ে যায় সেক্ষেত্রে এই ছবিটা
কোথায় যে যাবে নাম্বারটা কেউ বলতে পারে না। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। অ্যানিমাল ছবিটা আপনারা দেখে থাকলে কিরকম লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম একটা ম্যাসিভ কালেকশন জানবার পরে আপনারা কতটা এক্সাইটেড সেটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।